نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সর্বাগ্রে মহান স্রষ্টার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াবী সকল কাজ থেকে ফারিক করে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র মসজিদে আসার তৌফিক দান করলেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাদে সাদে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী আখের নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ধকাল বিশ রমজান আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। রমজানকে যে তিন ভাগে বিভক্ত করা হয় তার দ্বিতীয় ভাগের আজকে শেষ দিন, আগামীকাল থেকেই তৃতীয় ভাগের প্রথম দিন শুরু হবে ইনশাআল্লাহ। তো শেষ দশ দিনের বিশেষ কিছু আমল কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে, বিশেষ কিছু গুরুত্বের কথা বলা হয়েছে, এই সম্পর্কে আজকে জানব। আল্লাহ তাআলা সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দান করুন। এই দশ দিনের মাঝে অন্যতম একটি রাত আমরা সবাই জানি যে শবে কদর নামে একটি রাত আছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের এক বিশেষ স্পেশাল একটি প্রাইজ, স্পেশাল গিফট উম্মতে মুহাম্মাদের জন্য। সূরা কদর শানে নজুল
সকল তাফসীরে কিতাবে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামদেরকে একটা ঘটনা শোনাচ্ছিলেন। পূর্ববর্তী কোনো এক বান্দা, কোনো রেওয়ায়েতে আছে বনী ইসরাইলের, উনি হাজার বছর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, 1000 বছর। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুনে খুব আশ্চর্য হলেন, 1000 বছর আল্লাহর রাস্তায় ইবাদত, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, তাহলে তার আমলনামে কত সওয়াব, 1000 বছর ইবাদত। আমাদের তো অতটুকু হায়াতই নেই, ইবাদত করবো কি? ওনারা তো আমলের আগ্রহী ছিলেন। যখন শুনলেন যে উনি 1000 বছর ইবাদত করেছেন, তাও জিহাদ অবস্থায়, তো সাহাবা কেরাম শুনে খুব আশ্চর্য হলেন। আবার কোনো রেওয়ায়েতে আছে, তাফসীর ইবনে কাসির আছে, তাফসীর রুকুল মানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এমন এক বান্দা অতীতে অতিবাহিত হয়েছে যিনি সারা রাত আল্লাহর ইবাদত করতেন আর সারা দিন যুদ্ধে কাটাতেন, আল্লাহর রাস্তায় যুদ্ধে কাটাতেন, রাত্রিবেলা ইবাদতে কাটাতেন আর দিনের বেলায় আল্লাহ রাস্তায় জিহাদ করতেন। এইভাবে তার 1000 বছর অতিবাহিত হয়েছে। তো যেটাই হোক, এই দীর্ঘ ইবাদতের কথা শুনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়েছিল যে এত দিন ইবাদত, হায়াত পেয়েছেন, আমল করেছেন, আমাদের তো এত হায়াতও নেই, এত দীর্ঘ আমল করতেও পারছি না, তাহলে তো তারা আমাদের চেয়ে অনেক আগিয়ে থাকবে। তো আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন শরীফকে লাইলাতুল কদরে নাজিল করেছি। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। এই উম্মতকে বিশেষ একটি রাত দেওয়া হলো, যে পূর্ববর্তী উম্মতেরা 1000 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, এই উম্মতে মুহাম্মাদের কোনো একজন যদি সবে কদরের রাত্রিতে আমলে কাটায়, তাহলে এক রাত্রের আমলের ফজিলত তার 1000 বছরে 1000 মাসের চাইতে উত্তম হবে। কত বড় সওয়াবের বিষয়, জাস্ট একটি রাত। তাহলে সাহাবায়ে কিরামদের যে আক্ষেপ ছিল যে আমাদের হায়াত কম, তাহলে আমরা এত দীর্ঘকাল কিভাবে আল্লাহর ইবাদতে কাটাবো, বাস আল্লাহ একটা সুযোগ করে দিলেন, তোমার এত দীর্ঘ হায়াত দরকার নেই, যেই যতটুকু হায়াত যাকে দেওয়া হয়েছে এতটুকু কাজে লাগাও, অল্প আমলে বেশি বেশি সব তোমাদেরকে দেওয়া। তাহলে বোঝা গেল এক রাত্রি ফজিলত 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাস, 1000 মাস মানে 83 বছর, এক রাত্র সমান 83 বছর। সেই হিসেবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখব এক সেকেন্ডের দাম কতটুকু হয়। এক রাত্রির ফজিলত যদি 83 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে এক সেকেন্ডের দাম হচ্ছে 23 ঘন্টা। সুবহান, আচ্ছা আমরা যে সুবহানাল্লাহ বললাম, কয় সেকেন্ড লাগলো, এক সেকেন্ডও লাগে না, সুবহানাল্লাহ ধরলাম এক সেকেন্ড। এই যে সুবহানাল্লাহ, একটা শব্দ বললাম, দুইটা শব্দ বললাম, একবার উচ্চারণ করলাম, একটা সেকেন্ড সময় ব্যয় হলো। এই বলাটা যদি শবে কদরের রাত্রিতে হয়, তাহলে শবে কদরের রাত্রি ছাড়া অন্য কোনো সময় 23 ঘন্টা সুবহানাল্লাহ বলে যে সওয়াব হবে, এই রাত্রিতে একবার সুবহানাল্লাহ বলে সে সওয়াব হবে। কথাটা বুঝাতে পেরেছি? এক সেকেন্ডের দাম 23 ঘন্টা, 23 ঘন্টা সুবহানাল্লাহ 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 যদি 23 ঘন্টা লাগাতার কন্টিনিউ যদি বলতে থাকি,
যে সওয়াব 23 ঘন্টায় পাওয়া যাবে, শবে কদর রাত্রিতে একবার সুবহানাল্লাহ বললে 23 ঘন্টার সওয়াব লিখে দেওয়া হবে। হাজার মাসের চাইতে উত্তম। যে তাহলে এক সেকেন্ডের দাম যদি 23 ঘন্টা হয়, দেখা গেল এক মিনিটের দাম 58 দিন। এক মিনিট, তাহলে এক মিনিট যদি আল্লাহ জিকির করি বা কোরআন শরীফ তেলাওয়াত করলাম বা নামাজ পড়লাম, একটা মিনিট আল্লাহর ইবাদতে কাটালাম, এই ইবাদত কাটাটা যদি এক মিনিট, এই ইবাদতটা যদি শবে কদর রাত্রিতে হয়, তাহলে শবে কদর নাই এমন 58 দিন ইবাদত করলে যে সওয়াব হবে, এক মিনিট শবে কদর রাত্রিতে আমল করলে সেই সওয়াব পাওয়া যায়। এক মিনিট, এক সেকেন্ড সমান 23 ঘন্টা, এক মিনিট সমান 58 দিন। সেই হিসাবে দেখা গেল এক ঘন্টার ইবাদতের সওয়াব 9.8 বছর, অর্থাৎ 9.8 বছর, মোটামুটি 10 বছর কাছাকাছি। 10 বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, শবে কদরের রাত্রিতে এক ঘন্টা আমল করলে সেই সওয়াব পাওয়া যাবে। আর এক রাত্রি সমান 83 বছর, এত মহামূল্যবান। তাহলে প্রতিটা সেকেন্ড কতটা দামি, এটা চিন্তা করি। এটা বোঝানো বলার উদ্দেশ্য হলো প্রতিটা সেকেন্ড কতটা দামি, যার একটা সেকেন্ড আল্লাহ আকবার, এই আল্লাহ আকবার বলাটাই যদি শবে কদরের রাত্রিতে হয়, তা আমি 23 ঘন্টার কন্টিনিউ ইবাদত করলে সব যে যা পাবো, একবার আল্লাহ আকবার বলে তার চেয়ে বেশি সব আল্লাহ তাআলা দিবেন। এত দামি সওয়াব, এত দামি রাত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যদি লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদতে যদি কাটিয়ে দেয় সওয়াব হাসিলের উদ্দেশ্যে, কেউ যদি রাত্রি যাপন করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আপনি দেখবেন এখানে একটা কথা বলা হয়েছে হাদিসে, সওয়াব অর্জনের উদ্দেশ্যে রাত্রি জাগা। আপনি শবে বরাত, শবে কদর, যেই নির্দিষ্ট কিছু রাত আছে, বিশেষভাবে শহরে এই অবস্থা দেখি, অনেক যুবক ভাইয়েরা সারা রাত জেগে থাকে, সারা রাত, কিন্তু জেগে কি করছে? পথচারী। আপনি দেখবেন দল ধরে 5 জন, 8 জন, 10 জন রাস্তা রাস্তায় ঘুরছে, রাত্রি কিন্তু জাগতেছে, কিন্তু রাত জাগাটা কিসের জন্য হচ্ছে? এটা কি সওয়াব হাসিলের জন্য হচ্ছে? এই রাস্তা রাস্তায় ঘোরাঘুরি, বন্ধু বান্ধব আড্ডা দেওয়া, এখানে ওখানে একটু সাইর করা, সফর করা, তাফরি করা, তো এটা তো ভাই সওয়াব হাসিলের উদ্দেশ্য হলো না। রাত্রি জাগরণ ঠিকই হলো, কিন্তু এটা রাত্রি জাগরণটা সওয়াব হাসিলের উদ্দেশ্য, এটা তো একটা ফিল্ডিং মারা, একটু এনজয় করার জন্য, যে অন্যদিন সুযোগ পাই না, বাড়ি থেকে সুযোগ দেয় না, আজকে একটু বলতে পারবো হ্যাঁ মসজিদে ইবাদতে কাটাবো, ওই কৈফিয়ত দিয়ে চলে আসলাম, আর এসে বন্ধু বান্ধব দিয়ে ঘুরে বেড়ালাম সারা রাত। বাড়িতে জানলো মাশাআল্লাহ আমার ছেলে তো মসজিদে সারা রাত ইবাদতে কাটালো, কিন্তু আপনার ছেলে, আমার ছেলে যে সারা রাত্রি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে কাটালো, রাত্রি জাগরণ ঠিকই হলো, কিন্তু এটা এটা ঈমান ওয়া ইহতিসাবান, এটা সওয়াব হাসিলের উদ্দেশ্যে এই রাত্রি জাগরণটা হয় না। কিন্তু এই সওয়াব পাওয়ার জন্য গফির আল্লাহ মা তাকদ্দামা মিন যামবি, সব গুণ আল্লাহ মাফ করে দিবেন, তবে কন্ডিশন একটি, সেটি হলো ঈমান ওয়া ইহতিসাবান। এই রাত্রির জাগরণটা সওয়াব অর্জনের উদ্দেশ্যে হতে হবে, আমার তাফরি, আমার এনজয়, এগুলোর জন্য না। তাই যারা রাত্রির জাগরণ করার ওই ধরনের সিচুয়েশন আছে, ফিজিক্যালি তাদের ওই অবস্থা আছে যে আমি রাত্রির জাগরণ করতে পারবো, বাস আপনি এটা কাজে লাগান। বন্ধু বান্ধব আপনি পরের দিন ফিল্ডিং দিতে পারবেন ভাই, আপনি পরের দিন ওই বন্ধু বান্ধব চলে যাচ্ছে না, আপনার বন্ধু বান্ধব আছে, আপনি পরের দিন এনজয় করতে পারবেন, বাট আজকের রাত্রিটা, এই রাত্রিটা, এই রাত্রি তো আর আসবে না। এক বছর আবার সামনে বছর আমি বাঁচবো কি মরবো তাও তো জানা নেই, তো এই বছর যখন সুযোগটা পাচ্ছি তখন কাজে লাগানোর চেষ্টা করি। এত বিশাল ফজিলত, এক সেকেন্ডের দাম যদি 23 ঘন্টা হয়, কত মহামূল্যবান সময়। তাই এত মহামূল্যবান সময় কেউ যদি কাজে না লাগায়, ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হরিমা খায়রুহা ফাকাদ হরিমা কুল্লুহা, খায়রু কুল্লু, যেই বান্দা শবে কদরের রাত্রিকে কাজে লাগাতে পারলো না,
শবে কদর রাত্রির ফজিলত থেকে যে বান্দা মাহরুম হয়ে গেল, ওই বান্দা সকল কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। যে রাত্রির প্রতিটা সেকেন্ডের দাম এত মহামূল্যবান, এত দামি সময় পাওয়ার পরেও কোনো বান্দা যদি কাজে না লাগায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বান্দা সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইয়ুহরমুহা ইল্লা মাহরুম, আর বঞ্চিতরাই বঞ্চিত হয়ে থাকে। যারা সচেতন এরা এত ফজিলত থেকে মাহরুম থাকে না। তাই যতটুকু পারব, যতটুকু পারব শবে কদরের রাত্রিতে অবশ্যই আমলের চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান, এত মহামূল্যবান সময়। এখন কথা হচ্ছে শবে কদর কোন সময় হবে? শবে কদর আল্লাহ তাআলা দিয়েছেন একটা স্পেশাল গিফট, মানে এটা কোন সময়? ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের ব্যাখ্যাকার শারে ফাতুল বারীতে লিখছেন, এ ব্যাপারে অনেক আকওয়াল উনি নকল করেছেন। মোটামুটি উনি বলেছেন যে এই ব্যাপারে অনেক ওলামাদের মতামত আছে, হাদিসের ভিত্তিতেই 46টা মতামত উনি উল্লেখ করেছেন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য আরজাহ এবং আসাহ কৌল হলো, সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে রমজানের শেষ দশকের বেজরের রাত্রিগুলোতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিস, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিন শাহরি রমাদান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা রমজান মাসের শেষ দশকে, ফিল আশরিল আখির, শেষ দশকের বেজরের রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করিও। এক জায়গায় বলছেন তাহাররু লাইলাতাল কদরি মিনাল আশরিল আখির মিন রমাদান, ফিল আশরিল আখির মিন রমাদান, রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করিও। আর এক জায়গায় হাদিসে আরো স্পেসিফিক ভাবে বলেছেন বেজরের রাত্রিগুলোতে বিশেষভাবে তালাশ করিও শবে কদর। এটা অনির্দিষ্ট, তাহলে যেহেতু বেজরের রাত্রিতে শবে কদর হতে পারে, সেই হিসাবে 21তম তারিখ, 23তম তারিখ, 25তম তারিখ, 27তম তারিখ, 29তম তারিখ, এই তারিখগুলোতে, এই 5 তারিখের, এই 5 রাত্রির যে কোনো একদিন হতে পারে, যে কোনো এক রাত্র হতে পারে, সেই হিসাবে আজকের আগামী যে রাত এটা কিন্তু 21তম রাত। আজকে 20 রমজান, তাহলে আজকের রাত্র 21তম রাত্র হবে, আরবিতে রাত আগে। তাহলে আগামীকাল 21 তারিখ, তাহলে আজকের রাত্রিটি, আগামী রাত্রিটি হবে 21তম রাত্রি, আজকে রাত্রি হতে পারে। তাহলে এই হিসাবে বেজরের রাত্রিগুলোতে বিশেষভাবে ইবাদতে কাটানোর চেষ্টা করো। আমরা তো একটা মানে স্পেসিফিকভাবে একটা রাত্রি বানিয়ে নিয়েছি যে ওই 27তম তারিখটাই হলো শবে কদর, ওটা নামই দিয়ে দিয়েছে এটা শবে কদরের রাত্রি, কিন্তু এটা, এই ধারণাটা আসলে ঠিক না। কারণ নবীজি বলেননি যে এইটাই, এই রাত্রিটাই শবে কদর, এটা তো নবীজি বলেননি। বলেছেন শেষ দশকে যে কোনো এক রাত্র হতে পারে, বেশির থেকে বেশি আমরা এতটুকু করতে পারি যে জোর রাত্রিগুলোতে যদি এতটা অ্যাক্টিভ নাও থাকি, কমাস কম বেজরের রাত্রিগুলোতে অ্যাক্টিভ থাকা চাই, অ্যালার্ট থাকা চাই, যে ওই রাত্রি যে কোনো এক রাত্র হতে পারে, সেটা হতে পারে 21তম, 21, 23, 25, 27, 29, যে কোনো এক রাত্র হতে পারে। এর জন্য এই রাত্রগুলোতে এবাদতে কাটানোর চেষ্টা করব। আর স্পেশালভাবে 27 যে রাত্র সেটার ব্যাপারেও কথা আছে যে হ্যাঁ, বেজর রাত্রগুলোর মধ্যে আবার 27তম রাত্র আবার বেশি সম্ভাবনা আছে, সেটা ভিন্ন কথা। এর জন্য ওই রাত্রে আরও বিশেষভাবে পালন করব, এবাদতে কাটাবো, কিন্তু আজ থেকেই এই ব্যাপারে একটু সচেতন থাকা চাই যে বেজর রাত্রিগুলোতে ইবাদত কাটাবো। সেই হিসাবে মনে করেন আমরা যদি সেহরিতে সাহরিতে উঠি, একটু আগে উঠলাম, অন্য সময় যদি 3:30 উঠি, তাহলে বেজর রাত্রিগুলো 3টার সময় উঠবো, 2:30 সময় উঠবো, অথবা শোয়ার আগ দিয়ে একটু ইবাদত করে শুয়ে গেলাম, এইভাবে একটু সময় বের করে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা সময় বের করে এই রাত্রিগুলোতে কাজে লাগানোর চেষ্টা করি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আলামতের কথা বলেছেন, কিছু আলামত দেখেও বোঝা যায় যে আসলে কোন রাত্রটা শবে কদর। সবাই তো আসলে এগুলো বোঝে না। আল্লাহ তাআলা যাদেরকে ওই ধরনের এলেম, জ্ঞান, ইবাদতের স্বাদ দিয়েছেন, তারাই বিষয়গুলো অনুধাবন করতে পারবে। কিন্তু সিমটম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম, এগুলো দেখে বোঝা যায় যে আজকের রাত্রটা শবে কদর হতে পারে। যেমন এই রাত্রের প্রশান্তি অনুভব হবে, আপনি অন্য রাত্রে ইবাদত করবেন ওই মজাটা পাবেন না, একটা অন্য রাত্রে ইবাদত একটা অন্তর অস্থিরতা বোধ করবেন, কিন্তু এই রাত্রের ইবাদতের একটা স্বাদই আলাদা, কাসরাতুল লাজ্জাত,
ইবাদতের স্বাদ বেশি হবে এই রাত্রে, বোঝা যাবে যে হ্যাঁ হতে পারে আজকের রাত্রটি শবে কদর। এর আরও আলামত বলা হয়েছে, এই রাত্রিতে বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, এটাও একটি শবে কদরের আলামত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে শবে কদর হবে যেই দিন আমার কপালে কাদামাটি থাকবে। সাহাবা ইকরাম দেখলেন এক রাত্রে নবী সাল্লাম সিজদা করছেন আর বৃষ্টি হলো, তো উনি সিজদা থেকে যখন উঠলেন তখন দেখা গেল উনার কপালে কাদা এবং কিছু মাটি লেগে আছে। তো সাহাবা ইকরাম দেখলেন আজকের রাত্রটি সাতাশতম রাত্র, ওই রাত্রটা ছিল সাতাশতম রাত্র। তো বৃষ্টি হওয়া এটাও একটি শবে কদরের একটি আলামত। এর আলামতের মধ্যে আরও বলা হয়েছে বাতাস যেটি হবে, রিয়াহুন ফিহি সাকিনা, রিয়াহুন ফিহা সাকিনা, রিয়াহু ফিহা সাকিনা, এই রাত্রে বাতাসটা মনোরম হবে, শান্তিদায়ক হবে, একদম আবহাওয়া খুব গরম তাও হবে না, আবার খুব ঠান্ডা এমন হবে না, আবহাওয়াটা অনুকূল হবে, শরীরের জন্য মুয়াফিক হবে, ভালো লাগবে। এগুলো কিছু সিমটম যে হতে পারে এই রাত্রগুলো, এই এই সিমটমগুলো কোনো রাত্রে যদি পাওয়া যায় তাহলে বিশেষভাবে ওই রাত্রগুলিতে ইবাদতের ব্যাপারে যত্নবান হওয়া। এক তো বাস হাদিসে বর্ণিত এই কথার উপরে আমল করা যে বেজর রাত্রগুলোকে ইবাদত কাটাবো, এই বেজর রাত্রগুলোর মধ্যে যদি আবার এই আলামতগুলো আমরা কেউ পাই তাহলে ওটাকে আবার কি মনে করা, আরও বেশি গনিমত মনে করা যে এই আলামতগুলো আজকে রাত্রে পাওয়া যাচ্ছে, আমি মনে হচ্ছে আজকে একটু শান্তি পাচ্ছি, আবহাওয়াটা মুয়াফিক, হালকা বৃষ্টি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেউ বা স্বপ্নেও দেখে, সাহাবাকে অনেকে স্বপ্নেও দেখছেন, আপনিও দেখতে পারেন, আপনাকে স্বপ্ন যোগে আপনি দেখতে পারেন যে আজকে রাত্রটা আমার শবে কদর রাত্রি বা অমুক রাত্রটা শবে কদর হবে, স্বপ্নে দেখলে আপনি ওই ওই রাত্রটি ইবাদতে কাটাতে পারেন। মোট কথা এত মহামূল্যবান সময় এটা ইবাদতে কাটানো চাই, যার প্রতিটি সেকেন্ডের দাম 23 ঘন্টা, 23 ঘন্টা প্লাস, এটা তো একটি ক্যালকুলেশন করা হয়েছে। আল্লাহ তো বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আরও উত্তম, কত উত্তম আল্লাহ আল্লাহ আলা। কিন্তু 1000 মাসের একটা ক্যালকুলেশন করে বলা হলো যে 1 সেকেন্ডের দাম 23 ঘন্টা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন এর চাইতেও বেশি। তাই এত মহামূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এজন্য এই রাত্র পাওয়ার জন্য বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি আমল করতেন, তিনি রমজানের শেষ দশকে এতেকাফও করতেন। এতেকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে উনি এতেকাফ করতেন। এই আমলটি নবীজি সাল্লামের মৃত্যু অবধি ছিল। এজন্য এতেকাফ করার সুন্নতে মুয়াক্কাদায় কিফায়া, মহল্লাবাসীর পক্ষ থেকে যদি কোনো একজন থাকে তাহলে সবাই এই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, সবার জিম্মা আদায় হয়ে যাবে। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, একজন যদি আদায় করে মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যায়, এতেকাফ বিষয়টাও এমন, মহল্লাবাসীর পক্ষ থেকে যদি একজন মহল্লা কেউ থাকে তো বাস এটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর জানাজার নামাজ যেমন কেউই পড়লো না, জানাজার নামাজ পড়া ছাড়াই যদি দাফন কাফন করে দেয় তাহলে এটা যেমন সবাই গুণাগার হয়, মহল্লার সবাই গুণাগার হয়, তো ঠিক অনুরূপভাবে এতেকাফ বিষয়টাও তাই, কেউ থাকলো না মসজিদ ফাঁকা তাহলে এই ক্ষেত্রেও সুন্নতে মুয়াক্কাদা তরক করার গুণা এটা সবার ভাগে চলে যাবে। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার যে মহল্লাবাসীর পক্ষ থেকে কে থাকছে, বিশেষ করে যারা ইন্তেজামী কমিটি আছেন তাদের বিষয়টা একটু ভাবেন যে প্রতি বছরই কেউ না কেউ আমাদের মসজিদে তো থাকেনি, এই বছরও কেউ থাকছে কি না। হ্যাঁ অবশ্যই বিষয়টি কাউকে দিয়ে আমরা সবাই যেন গুণামুক্ত হতে পারি এই বিষয়টা খেয়াল করা দরকার। আর যিনি থাকবেন ওনার সবচেয়ে বড় ফজিলত হলো উনি সবে কদর নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছেন, এর চেয়ে বড় ফজিলত আর কি। যিনি থাকবেন যেহেতু উনি মসজিদে অবস্থান করছেন তাহলে নবীজি বলছেন শেষ দশকে বিশেষভাবে তালাশ করো, তাহলে যিনি থাকছেন উনি তো প্রতি রাত্রেই কী করছেন, এবাদতে কাটাচ্ছেন, তার মানে উনি অবশ্যই অবশ্যই কী পাচ্ছেন, শবে কদর উনি অবশ্যই পেয়ে যাচ্ছেন। তো এই যে শবে কদর পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু অবধি ইতিকাফে থেকেছেন, এজন্য আমরাও যাদের খুব জরুরত নেই যেমন তেমন জরুরত আমরা এদিক সেদিক দিয়ে মিটাই নিতে পারি, এই সময়টা একটু বের করে নিই দিয়ে আল্লাহর রাস্তায় এখানে আল্লাহর জন্য নিজের লাভের জন্য
নিজের ফায়দার জন্য, সবে কদর পাওয়ার জন্য একটু সময়টা দিয়ে আল্লাহ আল্লাহর জন্য কাটিয়ে দিই। নিজের লাভ হবে, দুনিয়া আখেরাতে সব ফায়দা হবে ইনশাআল্লাহ। এটা গেল সবে কদর এবং সবে বরাত সম্পর্কে, এই এতেকাব সম্পর্কে কিছু কথা। তৃতীয় আরেকটা বিষয় এখানে যেটা আসে সেটি হলো, আর কিছুদিন পরেই সদকায়ে ফিতরের কথা আসবে। এখন থেকে অনেকবার জিজ্ঞাসা করছেন যে সদকায়ে ফিতর কত কত কত, এজন্য এই সম্পর্কে কিঞ্চিত কিছু কথা বলে নিই। সদকায়ে ফিতরটা হচ্ছে ঈদুল ফিতরের নামাজের আগ মুহূর্তে আল্লাহর জন্য যে কিছু সম্পদ গরিবদেরকে দিয়ে দিতে হয়, এটাকে আমরা বলে থাকি সদকায়ে ফিতর। সদকায়ে ফিতর তাহলে এটার দেওয়ার সময়টা হলো ঈদের নামাজ পড়ার আগেই, আপনি এখন থেকে আদায় করতে পারেন, কিন্তু এটা যেন ঈদের নামাজ পার না হয়। যদি কারো হয়ে যায় এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না যে আমি ঈদের নামাজের আগেই সদকায়ে ফিতরটা আদায় করতে পারলাম না, তো যদি কেউ আদায় না করে ঈদের নামাজের আগ মুহূর্তে, তারপরেও তার জিম্মামুক্ত উনি হবে না, ওনাকে নামাজের পরও দিতে হবে, কিন্তু ওইভাবে দেওয়াটা মাকরু হবে, উত্তম হবে এবং এটাই মোস্তাহাব, ঈদের নামাজে যাওয়ার আগ দিয়েই সদকায়ে ফিতরটা আদায় করে দেওয়া। আপনি এখনও আদায় করতে পারেন, ঈদের দিনও আদায় করতে পারেন, কিন্তু এটা খেয়াল করা চাই আমার ফিতরটা যেন ঈদের নামাজ পার না হয়ে যায়, ঈদের নামাজ যাওয়ার আগ দিয়েই, মসজিদে আসার আগ দিয়েই আমি আদায় করে দিই। সদকায়ে ফিতর কে দিবে এটা নিয়ে উলামাদের মাঝে দুইটা মতামত আছে। কেউ বলছেন যে প্রত্যেক মুসলমানকে দিতে হবে, নিজের প্রয়োজনে অতিরিক্ত দেওয়ার মতো সামর্থ্য আছে, বাস প্রত্যেককে সদকায়ে ফিতর দিতে হবে। আরেক দল উলামায়ে কেরাম বলছেন যে যার উপর কুরবানি ওয়াজিব, যাকাত তো অবশ্যই, যাকাত যার উপর ফরজ তাকে তো অবশ্যই ফিতরা দিতে হবে, যার উপর কুরবানি ওয়াজিব তাকেও সদকায়ে ফিতর দিতে হবে। অর্থাৎ ঈদের দিন কেউ যদি 52.5 ভরি রূপার মূল্য অথবা 52.5 ভরি রূপা অথবা তার মূল্য, এদিকে 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থেকে থাকে তাহলে ঈদের দিন, তাহলে তাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে। তো আমরা যাদের সামর্থ্য আছে দেওয়ার মতো, এটা পরিমাণ তো আর খুব বেশি না, কাজে দিতে পারবো না এরকম তো সমাজে লোক নাই বললেই চলে, সবাই মোটামুটি দেওয়ার মতো সামর্থ্য রাখে, কাজেই সদকায়ে ফিতরটা মোটামুটি সবাই দেওয়ার চেষ্টা করব। কাকে দিব? দিব যাকাত যাকে দেওয়া যায়, সদকায়ে ফিতরও তাকে দেওয়া যায়। সদকায়ে ফিতর, যাকাত, কুরবানির চামড়া বা চামড়ার টাকা, এগুলো সব একই খাতের। এজন্য যারা গরিব মিসকিন আছে, পরিবারের আত্মীয় স্বজনের কেউ কোনো গরিব ব্যক্তি আছে, মহল্লার কোনো গরিব ব্যক্তি আছে, মাদ্রাসায় লিলে বোর্ডিং আছে ইত্যাদি, এই সমস্ত জায়গাগুলোতে আপনার সদকায়ে ফিতর আপনি আদায় করবেন। কি পরিমাণ দিবেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত বেশ কিছু পরিমাণের কথা বলা হয়েছে, এখানে 5টা অপশনের কথা বলা হয়েছে। এই 5টা অপশনে যে কোনো একটা অপশনে কেউ যদি সদকায়ে ফিতর আদায় করে তাহলে তারটি আদায় হয়ে যাবে। কি পরিমাণ? 5টা অপশন দেখেন। গমের আটা, গমের আটা দিয়ে কেউ যদি সদকায়ে ফিতর দিতে চায়, হাদিসে বর্ণিত ভাষাটা হচ্ছে নিসফে সা, নিসফে সা পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম। আর গমের আটা দিয়ে কেউ যদি সদকায়ে ফিতর আদায় করতে চায় তাহলে তাকে হয় যদি সরাসরি আটাই দেয় তাহলে 1 কেজি 650 গ্রাম, আর মূল্য দিতে চাইলে আমাদের রাজশাহীতে বাজার মূল্য হচ্ছে প্রতি কেজি 42 টাকা, সেই হিসাবে গমের মূল্য আসে 69.30, অর্থাৎ 70 টাকা। এটা রাজশাহী ওলামায়ে কেরাম বেশ কিছুদিন আগে ওনারা বসেছিলেন, ওনারা বাজার যাচাই বাছাই করার পরে ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন ওটা এটাই কাগজ। তো এইটা আপনাদেরকে শোনাচ্ছি, কারণ বাইরে তো এক এক জায়গার এক একটা মূল্য হয়, কম বেশি হয়, এজন্য উত্তম হলো আমি যে জায়গায় বসবাস করছি সেই জায়গাকে জাস্টিফাই করার পরে মূল্যটা নির্ধারণ করা, এবং এখানে তাই করা হয়েছে, সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং এটাই আদায় করবেন আস্তে আস্তে এভাবে। তো কেউ যদি গমের আটা দিয়ে আদায় করতে চায় তাহলে 1 কেজি 650 গ্রাম, মূল্য আদায় করলে 70 টাকা, জনপ্রতি 70 টাকা, এটা সর্বনিম্ন। জব দিয়ে আদায় করতে চাইলে হাদিসে বর্ণিত হলো 100 পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম, সেই হিসাবে আচ্ছা প্রতি কেজি মূল্য, জবের মূল্য 60 টাকা কেজি,
তাহলে 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 198 টাকা, মানে 200 টাকা। তাহলে কেউ যদি জবের মাধ্যমে সাদকায়ে ফিতর আদায় করতে চায়, জন প্রতি 200 টাকা করে আদায় করবেন। 3 নম্বর খেজুর, খেজুরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর দিয়ে কেউ যদি আদায় করতে চায় 100, 3 কেজি 300 গ্রাম, বাজার মূল্য খেজুর তো আসলে অনেক অনেক কোয়ালিটি আছে, মোটামুটি যদি আমরা ধরি এখানে 300 টাকা যে প্রাইস এটা ধরা হয়েছে, সেই হিসাবে 3 কেজি 300 গ্রামের মূল্য 990 টাকা, জন প্রতি 990 টাকা। কেউ যদি খেজুরের মূল্য দিতে চায় 990 টাকা জন প্রতি আদায় করব। আরেকটি অপশান হলো কিশমিশ, কিশমিশ কেউ যদি আদায় করতে চায় এটাও 3 কেজি 300 গ্রাম, বাজার মূল্য প্রতি কেজি 350 টাকা, সেই হিসাবে 3 কেজি 300 গ্রামের মূল্য 1155 টাকা। তাহলে জন প্রতি 1155 টাকা করে কিশমিশ দিয়ে কেউ আদায় করতে চাইলে এই মূল্যটা পরিশোধ করতে হবে। আরেকটি অপশান হচ্ছে পনির, পনিরও হাদিসে বর্ণিত 100, 3 কেজি 300 গ্রাম, প্রতি কেজি পনিরের মূল্য 700 টাকা, সেই হিসাবে 3 কেজি 300 গ্রামের দাম আসতেছে 2310 টাকা। তাহলে সর্বনিম্ন আমরা পেলাম 70 টাকা, আর মোটামুটি এখানে বর্ণিত সর্বোচ্চ মূল্য হলো 2310 টাকা, এর মাঝামাঝি কিছু থাকলো 200, 990, 1155, 2310। এখন এখানে একটা কথা, এদের কতবারও বলেছিলাম শুধু স্মরণ করাই দিচ্ছি, আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে, সবাই মানে কেউ যদি 10 কোটি টাকারও মালিক হয় সেও ফিতরা আদায় করছে কি দিয়ে, 70 টাকা। আবার কেউ যদি কিছু টাকার মালিক, মনে করেন 1 লক্ষ টাকার মালিক, সেও আদায় করছে এই 70 টাকায়। মানে 70 টাকাকে আমরা স্পেসিফিকভাবে এটাই আমরা নিয়েছি যে এটা দিয়েই বোধহয় আদায় করতে হয়। যে যিনি বেশি টাকার মালিক উনি কেন 70 টাকার দিকে আসবেন? আল্লাহ তাআলা আপনাকে ওয়াসাত দিয়েছেন, ওই সামর্থ্য দিয়েছেন, আপনি পনিরের মাধ্যমে সাদকায়ে ফিতর আদায় করার সামর্থ্য আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কেন গমের দিকে আসবেন? আপনি পনির দিয়ে আদায় করেন, আপনি জন প্রতি 2310 টাকা করে আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে ওই অ্যাবিলিটি দিয়েছেন, যা ওই সক্ষমতা নেই, যিনি সামান্য পরিমাণ দেওয়ার সক্ষমতা রাখেন উনি আদায় করবেন গমের মাধ্যমে 70 টাকা। এখন আমাদের অবস্থা এই, সবাই 70 টাকা 70 টাকা, জিজ্ঞেস করি হুজুর কত, ওই হুজুরও বলে 70, উনি আর ওই বেশিটার বলে না, কারণ জানেই যে উনিও জানা আছে যে ওই বেশিটা বললে ওই শুনবে না, উনিও জানে যে 70 টাকায় বলতে হবে, এজন্য ওই হুজুরও বলে দেয় ভাই 70 টাকা। 70 টাকা হলো সর্বনিম্ন, কিন্তু আপনি সর্বনিম্ন দিয়ে কেন আদায় করবেন যখন নাকি আপনার ওই অ্যাবিলিটি আছে আপনি বেশি দিয়ে আদায় করতে পারেন? তাহলে আপনি বেশিটা আদায় করেন, আদায় আপনি যদি 70 টাকা করেও করেন সবাই হয়ে যাবে, আদায় হয়ে যাবে, আদায় হয় নিয়ে কোনো কথা নেই, বাট আপনার যেহেতু ওই কন্ডিশন আছে যে আপনি আদায় করতে পারবেন বেশি মূল্যের, তাহলে আপনার উত্তম হবে আপনি বেশি দিয়ে আদায় করেন। হাদিসে ব্যাখ্যা সব গ্রন্থে আছে যে এই যে গম, ওই সময় কেন গমকে নিষ্পেষণ করা হলো, গমের মূল্য, গমের মাধ্যমে দেখেন একটা সহজ হিসাব বুঝি, আমাদের দেশে গমের মূল্য খেজুরের চাইতে কি বেশি না কম? কম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আমরা যদি একটু একটু চিন্তা করি তাহলে এরকম হওয়া দরকার ছিল, গমের মূল্য যেহেতু কম কাজে গম দিয়ে কেউ যদি আদায় করতে চায় তাহলে তাকে এই 1 কেজি 650 গ্রাম নয়, কারণ খেজুরে যদি আদায় করতে হয় 3 কেজি 300 গ্রাম, তাহলে গম দিয়ে আদায় করতে হলে তাকে 1 বস্তা দিতে হতো, মানে 1 মণ দিতে হতো, তাই নয় কি? সেখানে আমরা দেখতেছি রাসূল বলতেছেন মানে খেজুরের চাইতে আরও কম দিয়ে বলছেন, 3 কেজি 300 গ্রামও নয় বলছে 1 কেজি 650 গ্রাম, এটা কীভাবে সম্ভব? খেজুরের মূল্য চাইতে তো গমের মূল্য আরও কম, তাহলে তো এটা বলার দরকার ছিল কেউ যদি গম দিয়ে আদায় করতে চায় তাহলে তাকে গমটা সেই মানে আরও বেশি দিতে হবে, 1 কেজি 650 গ্রাম যথেষ্ট নয়। কিন্তু কেন তিনি এ কথা বলছেন, এর কারণ দেখেন হাদিস গ্রন্থে পাবেন ব্যাখ্যা আছে, ওই সময় যে সময় এই হাদিস বলা হয়েছিল নবীজির জামানায় ওই সময় গমের আবাদ কম ছিল মক্কা মদিনায়, গম সিরিয়া থেকে আনতে হতো, অনেক দূর থেকে আনতে হতো, যার কারণে
ওখানে মক্কা মদিনায় গমের যে মূল্য, ওই গমের এই পরিমাণ 1 কেজি 650 গ্রাম মূল্য দিয়ে ওই পরিমাণ খেজুর পাওয়া যেত। কারণ ওই সময় গমের মূল্য কি ছিল? বেশি ছিল, যার কারণে অল্প গম দিয়েই ওটা কি হয়ে যেত, ওই খেজুরের সমপর্যায়ে হয়ে যেত। কিন্তু আমাদের এই জন্য ওখানে গমের পরিমাণটা মূল্য কম হওয়া, আমাদের হিসাবে মূল্য কম হওয়া সত্ত্বেও ওজনটা আরও কমাই দেওয়া হয়েছে। কেন? কারণ ওই সময় অল্প মূল্য, ওই অল্প পরিমাণ দিয়েই বেশি কি পাওয়া যেত, খেজুর পাওয়া যেত। তাহলে এটা যেটা বলা হয়েছে, এটা ওই সময়ের অবস্থা অনুযায়ী এই মূল্যটা নির্ধারণ করা হয়েছে। আমাদের দেশে তো উল্টা, আমাদের দেশে খেজুরের মূল্য বেশি, গমের মূল্য কম। তো আমরা যদি গম দিয়ে আদায় করতে চাই, তাহলে আমরা ওই জামানার যে সিচুয়েশন ছিল, আমাদের দেশে ওই সিচুয়েশন নেই। আমাদের দেশে সিচুয়েশন গমের মূল্য এখানে কম, খেজুরের মূল্য বেশি। কাজেই গম দিয়ে আদায় করতে চাইলে খেজুরের চাইতে বেশি মূল্য দিয়ে আদায় করা দরকার। এজন্য এটাই অনুরোধ থাকবে যে আপনি যদি বেশি টাকা দিয়ে আদায় করার সক্ষমতা আপনার থাকে এবং আল্লাহর রহমতে অনেকের আছে, তাহলে আপনি 70 টাকার দিকে যাবেন না। হয় আপনি সর্বোচ্চ পর্যায়টা আদায় করার চেষ্টা করেন 2310 কিংবা 1155 কিংবা 990 বা কমাসকম 200 টাকাটা অবশ্যই আপনি আদায় করবেন, আপনি 70 টাকার দিকে যান না। আর যাদের ওই সক্ষমতা নেই, বাস আপনি 70 টাকা করে আদায় করেন। এটা হচ্ছে সদকায়ে ফিতরের পরিমাণ। এজন্য আমরা সবসময় শুধু নিজেকে বাঁচাতে চাই, নিজেকে বাঁচাতে গিয়ে আমরা সবসময় শুধু সর্বনিম্নটা গ্রহণ করে ফেলি। ইসলামের ক্ষেত্রে সবসময় দুর্বলটা আমরা গ্রহণ করি। যখন নামাজ পড়তে আসব, তখন ওই যে জামার বুদাম নেই, যে জামাটা ছিঁড়ে গেছে, সিলাই ছিঁড়ে গেছে, ওটা পরে নামাজে আসতেছি। আর যখন কারো বাড়িতে বেড়াতে যাচ্ছি, তখন একদম স্পেশাল, যেটি নতুন, একদম আয়রন করা, ওইটা পরে বেড়াতে যাচ্ছি। আমি আসতেছি আল্লাহ তাআলার দরবারে, তো আল্লাহ তাআলার কাছে এই ছিঁড়া জামা নিয়ে আসবো, আর যখন বেড়াতে যাব তখন যাব একদম সেই পোস্ট পাস হয়ে। এটা কী ধরনের কথা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যখন হাদিস পড়াতে আসতেন, রাজকীয় হালতে আসতেন, রাজকীয় হালতে হাদিস শরীফের সম্মানার্থে, যাবি এখন হাদিস পড়বো, কাজে ওই জড়া জড়া জীর্ণ শীর্ণ কীর্ণ হয়ে এই হাদিস পড়তে আসবো না। উনি রাজকীয় হালে মসনদে বসতেন আর হাদিস দরস দিতেন, হাদিসের সম্মানার্থে। তো কোরআন, সুন্না, আল্লাহ, মসজিদ, ঘর ইত্যাদি, এগুলো তো সম্মান করা চাই। কিন্তু আমরা কি করি, ইসলামের যে দিকগুলো ইবাদতের ক্ষেত্রে আমরা সর্বনিম্নটা গ্রহণ করি। যখন মাদ্রাসায় একটা কেউ যদি ছাগল দিতে চায়, আমরা দেখেছি তো এগুলো, কেউ যদি ছাগল দিতে চায়, তাহলে বাজারের মধ্যে যেটা সবচেয়ে শুকনা, আর হাঁটতে পারে না, বাড়িতে দুর্বল, রোগে আক্রান্ত, আর কেউ খাবে না, যাও কাছে এটা মাদ্রাসায় দিয়ে দাও। বস ওটা মাদ্রাসায় দিলেন, মাদ্রাসা আপনি মেহমানদেরকে, আল্লাহ নবীজের মেহমানদেরকে আপনি মেহমানদারি করাবেন। এই যেটা মানে অসুস্থ হয়ে আর হাঁটতে পাচ্ছে না, লড়তে পাচ্ছে না, অসুস্থ, এটাকে আপনি আল্লাহর রাস্তায় দিচ্ছেন। আর যেটা হুষ্টপুষ্ট, এটাকে আর দিচ্ছেন না। কুরবানির ক্ষেত্রে কি বলা হয়েছে, আপনি দিবেন যেটা সবচেয়ে সুঠামদের অধিকারী, সবচেয়ে ভালো, সেটা দিবেন আল্লাহর জন্য। তো সৎকায় ফিতরের ক্ষেত্রে খালি শুধু সর্বনিম্নটা কেন গ্রহণের দিকে যাচ্ছি, যার যেই পরিমাণ অ্যাবিলিটি আছে সে সেটাকে গ্রহণ করবে। এজন্য এখানে তারতম্য বলে দেওয়া হলো 70 টাকা, 200 টাকা, 990, 1155, 2310, যেটাকে আপনি সক্ষমতা রাখেন সেটা আপনি আদায় করেন। সৎকায় ফিতরটা কেন দিতে হয়, মহাদিসিনে কেন সুন্দর একটা কথা বলছেন, হাদিস শরীফে আছে যে সৎকায় ফিতরটা দেওয়ার উদ্দেশ্য হল, রমজান মাসে আমরা রোজা আদায় করছি, রোজার হকগুলো আমরা আদায় করতে পারি না, যেভাবে রমজান মাসে রোজা আদায় করা দরকার সেভাবে আমরা রমজান মাসে রোজা আদায় করতে পারি না, তাহলে রমজান মাসের হক আমাদের দ্বারা কি হয়, নষ্ট অবশ্যই হয়। গুনাহ করা নিষেধ, আমরা অবলীলায় গুনাহ করছি, মিথ্যা বলা যাবে না মিথ্যা বলছি, ধোকা দেওয়া যাবে না ধোকা দিচ্ছি, ইত্যাদি গুনার কাজ করছি রোজা থাকা অবস্থায়ও। এই যে রমজানের কিছু ত্রুটি হয়ে গেল, সদকায়ে ফিতরের মাধ্যমে এই ত্রুটিগুলো আল্লাহ তাআলা মোচন করে দেন। এজন্য আমার ফোকায় কেন একটা দৃষ্টান্ত দিয়েছেন যে সদকায়ে ফিতরের দৃষ্টান্ত হলে এমন, নামাজের মাঝে যখন কোনো ভুল হয়ে যায়, কোনো ওয়াজিব ছুটে গেল বা আদায় করতে বিলম্ব হলো, তখন আমরা কি করি, সেজদা সাহু দেই। তো নামাজের মাঝে কোনো ভুল হয়ে গেলে সেটা একটা কী দিতে হয়, সেজদা সাহু দেই। সেজদা সাহু দিলে কী হয়, ওই ভুলটা
সুধরে যায়, ওটা ঠিক হয়ে যায়। তো বলছে নামাজের ক্ষেত্রে সিজদায় সর যে অবস্থান, রমজানের জন্য সদকায়ে ফিতরের সেই অবস্থা। নামাজের ক্ষেত্রে কোনো ভুল হয়ে গেলে, যেমন সিজদায় সর মাধ্যমে এটা আদায় হয়ে যায়, রমজানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে যে কমতিটা হয়ে যায়, এটা সদকায়ে ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। এজন্য অবশ্যই আমি বলি, আপনি বলেন, প্রত্যেকেই অবশ্যই রমজান মাসে আমরা গুনাহ করেই ফেলি, রমজানে যে হকগুলো আদায় করা দরকার আমরা সেভাবে আদায় করতে পারি না। এজন্য এই বিষয়গুলো সচেতন হয়ে অবশ্যই আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সদকায়ে ফিতরগুলো সুষ্ঠুভাবে সুষ্ঠ জায়গায় বণ্টন করে দিই এবং সেটাও আদায় করব নামাজে যাওয়ার আগেই, অর্থাৎ ঈদের নামাজে যাওয়ার আগ মুহূর্তেই আমরা এটা আদায় করে দেব। আর এটার খাত বললাম, আপনি যাকাত যে জায়গায় দেওয়া যায় সেখানে দেওয়া যায়, এই টাকা আপনি মসজিদে দিবেন এটাও হবে না, হ্যাঁ কোনো জায়গায় নির্মাণ করবেন এটাও হবে না, বরং মালিকানা, গত জুমায় বলেছি মালিকানা হিসাবে কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। কাজে আপনার যদি কোনো নিকট আত্মীয় থাকে তাকে দেন, মাদ্রাসায় যেখানে লীলা বোর্ডিং আছে, যেখানে গরিব ছাত্র আছে, যেখানে সুষ্ঠু বণ্টন হয় সেখানে দিয়ে দেন, এটা হলো আপনার, হ্যাঁ এটা হলো উত্তম জায়গা। এছাড়াও যদি আরও অন্য কোনো খাত আপনাদের মাথায় থাকে যে ওইখানে দেওয়াটা বেশি ভালো হবে সেখানেও দিতে পারেন, কিন্তু যেটা কোরআন সুন্নাহ যে বর্ণিত যে খাতগুলো বলা হয়েছে সেখানে দিতে হবে। এখন হিসাব করে পাই টু পাই এইভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমি সহ প্রত্যেকেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। এছাড়াও যদি আরও কারো কোনো পার্সোনাল